আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, এবং আজকে আমরা যাচ্ছি ক্লাউড নাইনে। আমরা গ্র্যাবে একটা গাড়ি ঠিক করেছি ক্লাউড নাইনে যাওয়ার জন্য, এবং আমাদের গাড়িটি চলে এসেছে। আমরা এখন গাড়িতেই উঠছি। ক্লাব নাইনটা অ্যাকচুয়ালি ম্যানিলা সিটিতে, কিন্তু এই ক্লাব নাইনটা পড়েছে পাহাড়ের সাইডে। সো আমরা এখন পাহাড়ের দিকেই যাচ্ছি, এবং যাওয়ার পথে আপনাদের রোড ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। ক্লাউড নাইনে রয়েছে রিসর্ট, রেস্টুরেন্ট এবং কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, এবং সেই সাথে ছবি তোলার জন্য তো অসম্ভব সুন্দর একটি জায়গা। আজকে আমি প্রথম যাচ্ছি, সো আমি তো অনেক এক্সাইটেড। এ সব কিছুই আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা, ও অনেকবার গিয়েছে। সো আজকে আমিও দেখব, সেই সাথে আপনাদেরও দেখাবো। এখন যেটা আপনারা দেখতে পেলেন, এটা হচ্ছে অনেক বড় একটা কবরস্থান। আমরা এখন একটি ভিলেজের মধ্যে এন্টার করেছি। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2 মিনিটসের মতো লাগবে। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকেই উঠছি। এই তো আমরা চলে এসেছি ক্লাউড নাইনে, গাড়ি একদম আমাদের উপরের দিকে উঠিয়ে দিয়ে যাবে। ওয়াও, গাছপালা দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, খুবই দেখতে ভাল লাগছিল। আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে যাচ্ছি, মেন গেট থেকে যেতে যেতে একটু সময় লাগে, আর যারা হেঁটে যাবেন তাদের তো একটু কষ্ট হবেই। ক্লাউড নাইনে আসার গুগল ম্যাপ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনাদের এখানে আসতে সুবিধা হয়। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। রাইট সাইডে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আনোয়ার ভাইয়ের ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে, এবং আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দেখুন কতটা সুন্দর করে ওরা সাজিয়েছে। কিছু দূর একটু হাঁটতেই মাথার উপরে তাকিয়ে দেখলাম একটা হ্যাঙ্গিং ব্রিজ, দেখতে কত না সুন্দর লাগছে, এবং অনেক স্ক্যারি যারা এটার উপর দিয়ে হাঁটছে তাদের জন্য। স্ক্যারি বলছি এই কারণে, কারণ আমার মনে হচ্ছিল, আমার দেখেই ভয় লাগছিল হালকা, আর হাঁটাও এটার উপর দিয়ে হাঁটার তো দূরের কথা, তাই আমি এটা ট্রাই করিনি। এখন আমরা ভিতরের দিকে ঢুকছি। বাম দিকে যে লাইনটা রয়েছে, যারা দাঁড়িয়ে আছে তারা হ্যাঙ্গিং ব্রিজে ওঠার জন্য দাঁড়িয়েছে, এবং ডান দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, তার সাইড দিয়ে এখন আমরা যাচ্ছি আউটসাইডের ভিউটা দেখতে। এই গাড়িটা এখানে রাখা হয়েছে ফটো তোলার জন্য। Wow! Amazing view! একদিকে সবুজে ঘেরা অরণ্য, এবং অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে, দুইটা মিলে যে ভিউটা তৈরি হয়েছে, এটা সামনাসামনি না দেখলে এটার সৌন্দর্যটা বোঝা যাবে না। আসলেই আমার সামনাসামনি দেখতে যে কত ভালো লাগছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং সেই সাথে এখানে দাঁড়িয়ে আপনাদের হ্যাঙ্গিং ব্রিজটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে মানুষ উঠছে, আমার তো দেখেই ভয় লাগছে, এবং সেই সাথে দেখছি হাতে ছোট ছোট বাচ্চাও রয়েছে। শুধু দেখার জন্যই না, ছবি তোলার জন্য কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখুন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এবং একটি পারফেক্ট ছবি তোলার জন্য অপেক্ষা করছে।
যারা ম্যানিলাতে ঘুরতে আসেন তাদের অনেকেরই দূরে কোথাও যেয়ে ঘোরার সময় থাকে না, তারা কিন্তু ঝটপট এখানে এসে একটি সুন্দর ভিউ এনজয় করতে পারেন। এখন আমরা চলে এসেছি পাখি দেখতে। এখানে এন্ট্রান্সের জন্য পার পার্সন 50 পেসো করে দিতে হয়েছে। আমরা ঢুকেই দেখলাম এখানে অনেক ধরনের কবুতর রয়েছে এবং দেখতে অনেক সুন্দর। আলিয়া ওর পাপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখছিল। এখানে হাতে খাবার নিয়ে কবুতরকে খাওয়ানোর সুযোগ রয়েছে। দেখুন, আমার হাজবেন্ড কবুতরকে খাওয়াচ্ছে এবং আলিয়া দেখছে। একটু পরেই দেখলাম যে আলিয়া একটু একটু ভয় পাচ্ছে। কবুতরদের দেখতে দেখতে একটা ইন্টারেস্টিং কবুতর দেখলাম। ওর বুকের অংশ কিছুটা ফোলা, দেখতে ইন্টারেস্টিং লাগলেও ভাল লাগছিল। এবং আরেকটা দেখলাম মাঝখানে পিছন দিয়ে পেখম মেলা কবুতর, যেরকমটা থাকে হচ্ছে ময়ূরের, এটাও দেখতে খুব ভাল লাগছিল। এবং সেই সাথে দেখলাম খাঁচার মাঝখানে কানের দুই পাশ দিয়ে পেখম মেলা এবং মাঝখান দিয়ে ওর ছোট্ট একটা মুখ দেখা যাচ্ছে। দেখতে ভাল লাগলেও কিছুটা ইন্টারেস্টিং। এখন আপনাদের সামনে থেকে হ্যাঙ্গিং ব্রিজটা দেখিয়ে দিচ্ছি। এখানে উঠতে গেলে কিন্তু পার পার্সন 70 পেসো করে দিতে হবে। আর বাম দিকের ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ থেকে ফেরত আসার পথ। সো আমি একটু অন্যদিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একটি সিঁড়ি নিচের দিকে চলে গেছে। সো আমার কিউরিয়াসিটি হচ্ছিল যে নিচে কী আছে। সো সেই কিউরিয়াসিটির জন্যই আমিও নিচে নামবো এখন এবং সেই সাথে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিচের দিকেই যাচ্ছি। এইদিকে কিন্তু কিছুটা অন্ধকার নেমে এসেছে, কিন্তু লাইটের ব্যবস্থা থাকার কারণে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। এখানে দেখলাম পাহাড় কেটে ওরা সিঁড়ি বানিয়ে রেখেছে এবং এই সিঁড়িটা কিন্তু একদম নিচের দিকে চলে গিয়েছে। কিছু দূর নিচের দিকে নামতেই দেখলাম যে একটি রাস্তা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমরা ক্লাব নাইনের জন্য গাড়ি করে উপরে উঠেছি। সো কারো যদি রাস্তা দিয়ে হেঁটে উপরের দিকে যেতে খুব কষ্ট হয়, সে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে ক্লাব নাইনের ভেতরে এন্টার করতে পারবে। নিচের ভিউটা আপনাদের দেখিয়ে এখন আমি উপরের দিকে চলে যাচ্ছি। আমাদের দেখা ঘোরা কিন্তু অলমোস্ট শেষ এবং উপরে উঠে দেখলাম যে আলিয়া ওর পাপার হাত ধরে ধরে হাঁটছে। আজকের মতো এখানে শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা যদি আমাদের বেশি বেশি করে এনকারেজ করেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর এনকারেজ করার ওয়ে হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব এবং কমেন্টস। একটি সাবস্ক্রাইব আমাদের মনে কিন্তু অনেক আশা দেয় যে আমরা কিভাবে আরও ভালো করতে পারি এবং আরও ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। এবং একটি কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত এবং আপনাদের সাপোর্ট আমরা উপলব্ধি করতে পারি। এবং কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশা করছি। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। আনটিল দেন, বাই।